डॉक्टर इनामुल हक के दाफन मंगलवार। একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা নাট্যকার নির্দেশক ও শিক্ষক ডক্টর ইনামুল হককে দাফন করা হবে মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে। এর আগে একাধিক স্থানে তার মরদেহ নেওয়া হবে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। তার ছোট জামাতা সাধু খাদেম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। অভিনেতা সাজু জানান, মঙ্গলবার 12 অক্টোবর সকাল 10:30টার দিকে ডক্টর ইনামুল হকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরে শ্রদ্ধা জানানোর জন্য কিছুক্ষণ রাখা হবে। এরপর তাকে নেওয়া হবে দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, সেখানেও তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এদিকে সোমবার বিকেলে মারা যাওয়ার পর ডক্টর ইনামুল হকের মরদেহ প্রথমে নেওয়া হয় তার বাসায়, সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর নেওয়া হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে, সেখানে তার প্রতি সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে সোমবার সারা রাত ডক্টর ইনামুল হকের মরদেহ রাখা হবে তার বাসার কম্পাউন্ডে ফ্রিজার ভ্যানে। প্রসঙ্গত, সোমবার 11 অক্টোবর দুপুরে খাবারের পর বিশ্রামের জন্য চেয়ারে হেলান দিয়ে বসেন ডক্টর ইনামুল হক, কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।